এগুলি হলো মেহেদি পাতা গতকাল জল আনতে গিয়েছিলাম তো ওই দিদির বাড়িতে অনেকগুলো মেহেদি গ্যাস আছে। তো ওনাকে বলে কিছুটা পাতায় এনেছি এখন পরিষ্কার করে ধুইয়ে ব্লেন্ডার করছি পাটায় বাড়তে অনেক সময় লাগে কিছুদিন পর পর মাথার চুলে মেহেদি লাগালে ওই কালো চুলগুলো আরও কালো হয় আর একটু সাদা থাকলে ওটা এক সোনালি কালার হয় আর চুলটা খুব মসৃণ থাকে ভালো লাগে আমার কাছে অল্প করে জল দিয়ে এরকম করে সবগুলো পাতা ব্লেন্ডার করে মিহি করে নেব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব আরও একটা কথা বলতে ইচ্ছা করছে আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল আমার কাছে এসব জানতে খুবই ভালো লাগে মেহেদি পাতা ব্ল্যান্ডার করা হয়ে গেছে তো এখন সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি এখন এই মেহেদিটা মাথার চুলে লাগাতে হবে সকালে ভাত রান্না করেছি আর ওই একটু ভাজা করে দিয়েছি রিয়াকে রিয়া খেয়ে কলেজে চলে গেছি এখন সাড়ে এগারোটা বাজে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে রান্নাঘরে আসলাম কচুরমুখীগুলো একটা ব্যাগের উপর রেখে দিয়েছি আনা হয়েছে আজ অনেক দিন হয়েছে প্রায় আট দশ দিনের মতো হয়ে গেছে একেবারে শুকিয়ে উপরের চামড়াগুলো মনে হয় যেন আলাদা হয়ে আছে টান দেওয়ার সাথে সাথে সব উঠে যাচ্ছে কসুরমুখী দিয়ে বাটা মাছের ঝোল রান্না করবো মাছ ভিজিয়ে রেখেছি কসুরমুখিগুলো এইভাবে কেটে নিচ্ছি কাটাকুটি শেষ তো বড় সাইজের একটা বাটা মাছ বাটা মাছটা কেটে চার টুকরা করে নিয়েছি সকালবেলায় আলু ভাজা করেছিলাম রিয়ার জন্য ওই তেলটাই বেশি করে তখন তেল দিয়েছিলাম তো ওই তেলেই মাছগুলো হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব কোনো মশলা দেব না একেবারে মশলা ছাড়াই রান্না করব। বাটা মাছের ফিসগুলো নেড়ে চেড়ে ঢেকে একেবারে লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা হতে থাক এদিকে আমি কিছুটা কাঁচামরিচ তরকারিতে দেওয়ার জন্য পাটায় বেটে নেব কাঁচামরিচগুলো বেটে নিয়েছি এদিকে মনে হচ্ছে মাছ ভাজাও হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি কসুর মুখিগুলো হলুদ লবণ মাখিয়ে গরম জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ ভাজা উঠিয়ে নিয়েছি ওই তেলেই পাঁচ ফোড়ন দেব ফোড়ন থেকে সুন্দর একটা গ্রান বের হলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নেব পাঁচফোড়ন আর পিঁয়াজ সুন্দর মতো ভাজা হয়েছে এবং সুন্দর একটা গ্রান বের হয়েছে এখন দিয়ে দিলাম কচুর মুখি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে অল্প তাপে কচুর মুখিগুলো কষিয়ে নেব কষানোতেই যেন সিদ্ধ হয়ে যায় এক চামচ হলুদ দিয়ে দিলাম উপর দিয়ে বেটে রাখা কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি সব কিছুর সাথে মিশিয়ে দেব না তাহলে কষানোতে সব পুড়ে যাবে একটু অল্প তাপে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে তিন চার মিনিট কষানোর পর এখন নেড়ে দিচ্ছি হলুদ মরিচ একসাথে সব মিশিয়ে দিচ্ছি আর কোনো মশলা দেব না একটা তেজপাতা দেওয়া যেত তেজপাতাও নাই আর আনাও হয়নি আমরা চলে যাব তাই আর বাজার করা হয়নি সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঝোল রান্না করব ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা বাটা মাছ দিয়ে দিলাম কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে তারপরে একটু ঝোল কমাবো এরপরে নামাবো রান্নাবান্না শেষ করে ঘরটা মুছে নিয়ে স্নান করে চলে আসছি এখন আমাদের খাওয়ার সময় হয়েছে রিয়াও চলে আসছে আরও আগে তো এখানে চ্যাপাশুটকির হাতে মাখা ভর্তা করবো পাঁচ ছটা কাঁচামরিচ টেলে নিয়ে ফাটায় মিহি করে বেটে নিয়েছি আর কুচানো পেঁয়াজ স্বাদ মতো লবণ চ্যাপা তেলে একটু ভেজে নিয়েছিলাম ওটা আপনাদের সাথে আর শেয়ার করি নাই চ্যাপা শুটকিগুলো আমার নিজ হাতে তৈরি করা রিয়া আমাকে মনে করিয়ে দিয়েছিল চ্যাপা সুটকির হাতে মাখা ভর্তা করতে তো আমারও খুবই প্রিয় গতকালের একটু সবজি ডাল রয়ে গেছে তো শুটকির হাতে মাখা ভর্তা দিয়ে ওটা খেতেও খুবই ভালো লাগবে অনেকক্ষণ পর্যন্ত সময় নিয়ে ভর্তাটাকে মনের মতো করে মাখিয়ে নিয়েছি হাতটা ধুয়ে নিলাম এখন আমাদের খাওয়া দাওয়া হবে ভাত তরকারি বেড়ে নিয়েছি খেয়ে বলবো রান্নাগুলো কেমন হয়েছে शूटकी ভর্তा दिए खिए देखिए की जे ग्रैंड बेर हुए छे शूटकी हम्म इधर बन हुई ঝাল তেমন হয় নাই আমার তৈরি করা এই চ্যাপা সুটকিগুলো খেতে কি যে ভালো লাগে কিনা সুটকির চেয়ে একশো গুণে ভালো আমার ছেলে মেয়েরা এই সুটকি খেতে খুবই পছন্দ করে বড় মেয়েকেও এক বক্স সুটকি দিয়েছে ওখানে প্রায় এক কেজি হবে চ্যাপা সুটকি দিয়েছিলাম তো বিভিন্ন ধরনের শুটকি তৈরি করি বাজার থেকে মাছ আনলে যদি দেখি যে ওই মাছটা একটু নষ্ট হয়ে গেছে বা বাসি মাছ তো তখন ওইটা দিয়ে রৌদ্র থাকলে শুটকি বানিয়ে নিই মাছের থেকে ওটা খেতে খুবই ভালো লাগে মাছগুলো যখন শুটকি তৈরির জন্য রোদ্রে দেই তখন আমি কাপড় দিয়ে ঢেকে ঢেকে শুকাই আমার কাছে ভালো লাগে না যদি মা মশা মাসি বা কোনো পোকামাকড় বা পাখি বসে তার জন্য আসলে আমরা যারা সুটকি খেতে খুবই পছন্দ করি বাজার থেকে না কিনে নিরাপদভাবে কিন্তু নিজেই সুযোগ থাকলে সুটকি তৈরি করা যায় একেবারেই সহজ আর এটা বাজার থেকে কিনতে গেলে অনেক দামি আর এরকম নিরাপদ তো পাওয়াই যাবে না আজ প্রচন্ড গরম লাগছে আজ দুই দিন রোদ হওয়াতে গরম লাগছে খুব বৃষ্টি হলে এত গরম লাগে না আসলেই তরকারিটা অনেক চমৎকার হয়েছে আপনারা অনেকেই হয়তো ভাববেন কোনো মশলাপাতি ছাড়া এই ধরনের সাদা মাঠা রান্না এটা আবার কিভাবে এত চমৎকার এবং স্বাদ হয় তো আসলে রান্নার একটা আর্ট আছে আমার বাবা বলতেন রান্না হল একটা আর্ট বুঝে শুনে রান্না করলে চমৎকারই হয় এখানে রান্নার স্বাদটা বেশি হয়েছে কাঁচামরিচ বেটে দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে একটা পেঁয়াজও দিয়েছিলাম তার জন্য তরকারিটা এত যে চমৎকার হয়েছে শুধু এই পাতলা ঝোলটা দিয়েই এক প্লেট ভাত খাওয়া যাবে আগের দিনে মানুষ রান্নাতে এত মশলাপাতি ব্যবহার করতেন না তেলও কম ব্যবহার করতেন তখন কিন্তু মানুষের এত রোগ ছিল না তো এখন অবশ্য আমি তেল ব্যবহার করেছি একটু তেল দিয়েছি তো এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন তারপর কমেন্টস করে জানাবেন তরকারিটা আসলে কেমন হয়েছে এখন বলবো প্রিয় মানুষগুলোর নাম যারা প্রতিনিয়ত ভালোবেসে ভিডিও দেখে কমেন্টস করে যাচ্ছেন গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন শীল ফেনী থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে শিখা সিনারয় কলকাতা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে মিনতি মার্ম উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে কুমকুম দে কলকাতা থেকে সুপ্রিয়া চৌধুরী জবা সাহা কলকাতা থেকে রানু বেগম ইতালি থেকে সুমন্তরা সেনাপতি শম্পা ব্যানার্জি দীপালি মজুমদার পম্পাদে ইসাপুর লেলিন নগর থেকে অনিসরকার শিলিগুড়ি থেকে বেবি মুখার্জি মাধুর্য রায় ঢাকা থেকে সুমনশীল সৌদি আরব থেকে লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব ভালো থাকুন